ঢাকা সদর আসনের মাননীয় সাংসদ, জনগণের এমপি হিসাবে খ্যাত আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে প্রথম থেকেই তিনি খাদ্য সামগ্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বেগুনটিলা বস্তির সকল বাসিন্দাদের মাঝে। আজ তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন। আমরা করোনা ভাইরাসের এখানে এত গরিব আছে যারা এখনো কোনো কিছু পর্যন্ত পায়নি। এই বেগুন জেলা এখানে এখানে আরো চার পাঁচটা হাসপাতাল আছে। এখানকার যে কাউন্সিলর আছেন এই বিএনপির কাউন্সিলর, মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ আসে সেই ত্রাণ উপহার দিবে গরিব মানুষের, সেই ত্রাণ সে নিজে দেয়, নিজে কোথায় দেয়, কাকে দিচ্ছে, কোথায় নিচ্ছে কোনো খবর নাই। এই অসহায় গরিবের জিজ্ঞাসা করেন একটা কাউন্সিলর। আজকে আমি যে বস্তিটা দিলাম এটা হলো বেগুনটিলা বস্তি, যে বেগুনটিলা সোনারগাঁও থেকে, সোনারগাঁও থেকে 96 সালে আওয়ামী লীগ সরকার আমলেন, সেই সোনারগাঁও ওখান থেকে বস্তি এনে বেগুনটিলার ঠাই দিয়েছিল। সেই বেগুনটিলার একটা গরিব লোক এ পর্যন্ত 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কোনো আপনার ত্রাণ দেয়নি, এবং যে কয়টা ত্রাণ যাকে দিয়েছে সেটা আবার বলেছে কি যে এটা প্রধানমন্ত্রী সরকার কোনো ত্রাণ আমারে দেয় না, যা দেয় সব আমার নিজের গাড়িতে দেয়, এইরকম কথা বলে বলে সেই কাউন্সিলর কাজ চালিয়ে যাচ্ছে। আমি বারবার প্যানেল মেয়রকে জানানোর পরে কোনো কিছু রাস্তা বা কোনো কথা, কোনো নতুন কিছু কোনো কিছু পাওয়া যায় নাই। আমি এই 2 নম্বর ওয়ান কাউন্সিলরের তাড়াতাড়ি এই যে দুর্নীতি করছে, একই লোক 3 বার 4 বার করে নিচ্ছে, তার নিজের লোক কার্ড করেছে সরকারি ভাবে, সেই কার্ডও তার নিজের লোক, সেই নিজের লোক। এখানে গরিব জিজ্ঞাসা করেন যে তারা কোনো কিছু পেয়েছে ভাই, হাত দেন না ভাই, তারা কিছু পেয়েছে কিনা। আমি 2 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি করছে এটা আমি জানি। এবার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এটা বিএনপি করে, সে বিএনপি মানুষকে একবার জায়গায় 5 বার দেয়, যে কার্ড করা হচ্ছে এই কার্ড আবার সেই লোকে দেওয়া হয়, এবং যে কটা ত্রাণ পায় আবার ওই কটা ত্রাণ দিতে সময় বলে এটা আমার ত্রাণ, এটা কোনো সরকার কোনো ত্রাণ আসে না, এটা সব আমার ব্যক্তিগত উদ্যোগে, এবং শুরুর থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত প্রায় 42,000 পরিবারকে অ্যাট এ টাইম 3 বার করে দেওয়া হবে, 3 বার 42,000 পরিবার। ভবিষ্যতের পরিবার কি এই গরিব লোকরা অসহায় মানুষরা, আমরা আমাদেরকে ভোট দেয়, ভোট দিতে সময় তাদের কাছে আমরা যাই, তারা ভোট দেয়, আজকে তারা বিপদে পড়েছে, আজকে তাদের পাশে আমরা থাকবো না, তাদের থাকবে কারা? আমি তো রাজনীতি করি জনগণের জন্য, আমার জীবনটা আমার আমার জীবনটা আমি উৎসর্গ করেছি আমি আমার জনগণের জন্য, বাট আমি জনগণের কাছ থেকে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী করোনা ভাইরাস থেকে বাদ যায় না, বাট আমিও যে করোনা ভাইরাসে পড়বো না এই এত মানুষের সামনে এটাও ঠিক না, তারপরও জনগণের সাথে উৎসর্গ জানি ভালো নাই, তারপরও আসলে অনেকে আমার কাছে গিয়েছিল, আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছে যাব, সে আজকে আসলাম আপনাদের কাছে। এই বেগুনটিলার আমি বলেছি যে কেউ যেন আসে না বলতে পারে আমি পাই নাই, প্রত্যেকটা পরিবারের দেওয়ার জন্য আজকে এখানে ডাকা হয়েছে, 612টা ফ্যামিলিকে আজকে এই ত্রাণ দেওয়া হলো। আপনারা পাইছেন তো ত্রাণ? হ্যাঁ, কিন্তু এই পাওয়ার পরে ঘরে থাকতে হইব, যদি আবার রাস্তাঘাটে দৌড়ান করোনা ভাইরাস যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমও যাব ছালাও যাইব, নিজে সাবধানে থাকতে হইব। হ্যাঁ, এই
একটা ফ্যামিলি যদি বাদ দেয় আমি নেতা কর্মীরা কাউকে ছাড়ব না। একটা ফ্যামিলি আইসা যদি কয় যে আমি বেগুন টিলা থেকে আমি পাই নাই, তারই কিন্তু খবর আছে। আমি প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা 612টা ফ্যামিলি আজকে যাওয়া হয়েছে। এই 612টা ফ্যামিলিকে আজকে দিলাম, আপনারা ঘরে থাকবেন, একটা কথা মনে রাখবেন, ঘরে থাকবেন, নিরাপদে রাখবেন, ঘরে থাকবেন, পরিবারকে বাঁচাবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, সমাজ নিরাপদ থাকবে, সমাজ নিরাপদ থাকলে গোটা বাংলাদেশ নিরাপদ থাকবে। কেউ কিন্তু এমন ভাবেন না যে আতঙ্ক আর কিছু হবে না, করোনা ভাইরাস এখনও কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপ, আমাকেও ছাড়বে না, আপনাকেও ছাড়বে না। সাবধান, সাবধানের কোনো মাইন নাই, বাট আপনাদের সবাইকে দূরত্ব বজায় রাখতে হবে। আমার কাছে, আমি ইলিয়াসপুর, আমার সাথে যে করোনা ভাইরাস নাই কেউ জানবে? এই যেখানে কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি দাঁড়িয়ে আছে, ওর সাথে কারোর করোনা ভাইরাস যে নাই এটা কেউ জানবে? আমি ওর কাছ থেকে একটু দূরে থাকুন, ঠিক আছে? যে ওর সাথে করোনা ভাইরাস থাকতে পারে, এই বাম দিকেও যে আছে আমিও চিন্তা করবো, ওর কাছ থেকে একটু, ওরাও করোনা ভাইরাস থাকতে ওর কাছ থেকে একটু দূরে থাকি। এইরকম যদি সবাই একটু সচেতন হই, তাহলে কিন্তু করোনা ভাইরাস, আমার করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করে জিতে যাব। কিন্তু এই যেভাবে যদি একসাথে গ্যাদারিং গ্যাদারিং করে যদি থাকেন, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের খোঁজ খবর নিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী কে খাচ্ছে না খাচ্ছে প্রত্যেকটা লোকের খোঁজ খবর নিচ্ছে, কেউ যাতে না খেয়ে না মরে। সেই জন্য আমরা এই জনপ্রতিনিধি হিসাবে আপনাদের জন্য আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। সে দুঃসময় আমাকে নৌকার প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, এই সংসদে পাঠানোর পরে কি আমি কি খোঁজ খবর রাখি না? রাখি, সবার খোঁজ খবর রাখি। কিন্তু এই খবরের মধ্য দিয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আজকে খাওয়া দিতে আসছি এটা না, খাওয়াটা বড় কথা না, সতর্কটা দিল বড় কথা, সতর্কটা হলো বড় কথা। সবাই সতর্ক থাকবেন, নিজে সতর্ক থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যে ত্রাণ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, আমি ইলিয়াসপুর আপনাদের মাঝে এসে দিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সাদাত ছাত্রলীগের টুটুল, দুই নম্বর ঠিক আছে, আমাদের রুমান আছে, রুমান আছে স্বেচ্ছাসেবক লীগের, সেলিম আছে যুবলীগের, সবাই আছে, আপনাদের পাশে আছে, থাকবে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা, নিজে নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, সমাজকে নিরাপদে রাখবেন, দেশকে নিরাপদে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।